স্বাধীনতা দিবসে বিকশিত ভারতের রূপরেখা তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই লক্ষ্য অর্জনে ভারতের উন্নয়ন উদ্ভাবনের কথাই বলেন প্রধানমন্ত্রী মোদী। 78তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী 98 মিনিট বক্তব্য রাখেন। এটাই স্বাধীনতা দিবসের দীর্ঘতম বক্তৃতা। এই দিনে ভাষণে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের জীবনযাপন আরও সহজ করতেই মিশন মোডে ইজ অফ লিভিং স্বপ্নে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, পরিকাঠামো পরিষেবাগত পরিবর্তন এনে শহর ও গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপন সহজ করা হয়েছে। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করার কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে ভারতকে বৈশ্বিক শিক্ষা হাবে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর উৎপাদনে বৈশ্বিক নেতা হয়ে ওঠাই ভারতের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতে আমদানির উপরে নির্ভরশীলতা কমাতে এবং আত্মনির্ভরতা বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। 2024 সালের বাজেটে প্রসঙ্গ টেনেই এদিন প্রধানমন্ত্রী যুবদের প্রশিক্ষণ নিয়ে সরকারের উদ্যোগ ও পরিকল্পনার কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ভারতকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদনী শিল্পের হাবে পরিণত করা হবে। এর জন্য দেশের দক্ষ কর্মক্ষমতা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। দেশের শিল্পীদের দক্ষতাকে তুলে ধরে স্থানীয় নকশা বা ডিজাইনের উপরে বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। দেশের শিল্পীদের এমন ডিজাইন তৈরি করা উচিত যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিক্রি হবে। গেমিং ও গেমিং প্রোডাক্টের ওপরও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। দেশের ঐতিহ্য ও সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে গেমিং পণ্য তৈরির কথা বলেন নামো। বৈশ্বিক গেমিং মার্কেটে ধরে রাখতে শুধু গেম খেলা নয়, গেম তৈরির ওপরেও জোর দেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করতে গ্রিন জবের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশের অন্যতম লক্ষ্য হল গ্রিন উন্নয়ন ও গ্রিন জব। গ্রিন হাইড্রোজেন উৎপাদনে বিশ্বের নিজের জায়গা তৈরি করে নিচ্ছে দেশ। পরিবেশ রক্ষা ও পুনর্নবীকরণ শক্তির ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন যে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করতে হলে দেশকে স্বচ্ছ ভারতের পথে এগিয়ে চলতে হবে। ভারত কা স্বর্ণিম কালখণ্ড হ্যায়, 2047 বিকশিত ভারত ये हमारी प्रतीक्षा कर रहा है। बाधाएं, रुकावटें, चुनौतियां उसको परास्त करके एक दृढ़ संकल्प के साथ ये देश चलने के लिए प्रतिबद्ध है। और साथियों, मैं साफ देख रहा हूं, मेरे विचारों में कोई झिझक नहीं है, मेरे सपनों के सामने कोई पर्दा नहीं है। मैं साफ साफ देख सकता हूं कि यह देश 140 करोड़ देशवासियों के परिश्रम से, हमारे पूर्वजों का खून हमारी रगों में है। अगर वो 40 करोड़ लोग आजादी के सपनों को पूर्ण कर सकते हैं तो 140 करोड़ देशवासी समृद्ध भारत के सपने को साकार कर सकते हैं। 140 करोड़ देशवासी विकसित भारत के सपने को साकार कर सकते हैं। और मैंने पहले भी कहा था कि मेरे तीसरे टर्म में देश तीसरी इकोनॉमी तो बनेगा ही, लेकिन मैं तीन गुना काम करूंगा, तीन गुना तेज गति से काम करूंगा, तीन गुना व्यापकता से काम करूंगा, ताकि देश के लिए जो सपने हैं वो बहुत निकट में पूरे हो। मेरा हर पल देश के लिए है, मेरा हर क्षण देश के लिए है, मेरा कण कण सिर्फ और सिर्फ मां भारती के लिए है। রাজ্যে বিনিয়োগ আনতে প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে স্বচ্ছ নীতি তৈরির পরামর্শ দেন। সুশাসন ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরেও জোর দেন নামো। দেশের চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষাকে আরও উন্নত করতে আগামী 5 বছরের মধ্যে মেডিকেল শিক্ষায় 75,000 আসন বাড়ানো হবে বলেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যুব প্রজন্মকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার ডাক দেন প্রধানমন্ত্রী মোদী। 1,00,000 যুবককে রাজনীতিতে অংশগ্রহণ করতে বলেন তিনি, বিশেষ করে যাদের পরিবারে রাজনীতির অভিজ্ঞতা নেই। রাজনীতি থেকে পরিবারতন্ত্র ও শ্রেণী বিভাজন দূর করতে এই উদ্যোগের কথা বলেন মোদী। আজ হমনে মে দেখ রাহা হুঁ মেরে সামনে জো নওজওয়ান হ্যায় উসমে লিখা হুয়া হ্যায় মাই ভারত, জিস সংগঠন কা নাম হ্যায় উসকি চর্চা লিখি হ্যায়, यहां बहुत बढ़िया तरीके से लिखा हुआ है। माय भारत के अनेक मिशन है, एक मिशन ये भी है कि हम जल्द से जल्द देश में
राजनीतिक जीवन में जनप्रतिनिधि के रूप में 1,00,000 ऐसे नौजवानों को आगे लाना चाहते हैं। शुरुआत में 1,00,000 नौजवानों को आगे लाना चाहते हैं जिनके परिवार में किसी का भी कोई राजनीतिक बैकग्राउंड ना हो, जिसके माता पिता भाई बहन चाचा मामा मामी कभी भी राजनीति में नहीं रहे, किसी भी पीढ़ी में नहीं रहे, ऐसे होनहार नौजवानों को फ्रेश ब्लड 1,00,000, चाहे वो पंचायत में आए, चाहे नगर पालिका में आए, चाहे जिला परिषदों में आए, चाहे विधानसभा में आए, लोकसभा में आए, 1,00,000 नए नौजवान कोई भी प्रकार का पूर्व का राजनीतिक इतिहास उनके परिवार का ना हो, ऐसे फ्रेश लोग राजनीति में आए ताकि जातिवाद से मुक्ति मिले, परिवारवाद से मुक्ति मिले, लोकतंत्र को समृद्धि मिले। और जरूरी नहीं है कि एक दल में जाए, उनको जो पसंद हो उस दल में जाए, उस दल में जाकर के वो जनप्रतिनिधि बनकर के आगे आए, देश तय करके चले कि आने वाले दिनों में 1,00,000 ऐसे नौजवान जो परिवार राजनीति से दूर दूर का संबंध नहीं है, ऐसे फ्रेश ब्लड आएंगे तो सोच भी नहीं आएगी, सामर्थ्य भी नहीं आएगा। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।